আপনি শুধু বাংলাদেশের জিহাদ নিয়ে কথা বলেন, আপনি ফিলিস্তিনে যান নাই কেন? জিহাদ তো ইষ্টেদের জিহাদ, জিহাদ হলো ইন্টারনেটের জিহাদ। জিহাদ 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 চাই, শুরু হলে আমরা নাই। তো যারা এই কথাগুলো উত্থাপন করে তাকে আপনারা বলবেন সরকারের কাছ থেকে পারমিশন নিয়ে আমাদেরকে যাওয়ার জন্য রাস্তা করে দেয়। জিহাদ করে ইষ্টেদে, জিহাদ করে ইন্টারনেটে, ফিলিস্তিনে যাবে না। ফিলিস্তিনে যাওয়ার হিম্মত নাই, জীবনে কোনোদিন একটা যুদ্ধে অংশ নেবে না, অথচ জিহাদ জিহাদ করেই মারা যাবে। আজকে আমাদের দেশে সবচেয়ে মারাত্মক সমস্যা যেটা, সেটা হলো এই, যারা লেখাপড়া জানে না, নাদান, এই নাদানরাও এখন হয়ে গেছে বিরাট মহাপণ্ডিত। এক বক্তা সাহেব ওয়াজ করছেন, সম্মানিত উপস্থিতি, ইহুদিরা আমাদের দুশ্মন, অমুসলিমরা আমাদের দুশ্মন, অমুসলিমদের পণ্য বর্জন করুন, অমুসলিমদের পণ্য বর্জন করার স্লোগান দিচ্ছে, অথচ সেই বক্তার সামনের মাইকটা হলো মেড ইন জাপান। আবু তোহা আদনানকে যুবকদের প্রশ্ন, তিনি ফিলিস্তিনে জিহাদে যাননি, এটা হলো জিহাদ তো ইষ্টেদের জিহাদ, জিহাদ হলো ইন্টারনেটের জিহাদ। জিহাদ 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 চাই, শুরু হলে আমরা নাই। জিহাদ 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 চাই, শুরু হলে আমরা নাই। জিহাদ করে ইষ্টেদে, জিহাদ করে ইন্টারনেটে, ফিলিস্তিনে যাবে না। ফিলিস্তিনে যাওয়ার হিম্মত নাই, জীবনে কোনোদিন একটা যুদ্ধে অংশ নেবে না, অথচ জিহাদ জিহাদ করেই মারা যাবে। আজকে আমাদের দেশে সবচেয়ে মারাত্মক সমস্যা যেটা, সেটা হলো এই, যারা লেখাপড়া জানে না, নাদান, এই নাদানরাও এখন হয়ে গেছে বিরাট মহাপণ্ডিত, যারই ফলশ্রুতিতে এই পরিস্থিতিগুলি সৃষ্টি হচ্ছে। এক বক্তা সাহেব ওয়াজ করছেন, সম্মানিত উপস্থিতি, ইহুদিরা আমাদের দুশ্মন, অমুসলিমরা আমাদের দুশ্মন, অমুসলিমদের পণ্য বর্জন করুন, অমুসলিমদের পণ্য বর্জন করার স্লোগান দিচ্ছে, অথচ সেই বক্তার সামনের মাইকটা হলো মেড ইন জাপান। জাপানের তৈরি মাইকে ওয়াজ করছে, ফিনল্যান্ডের তৈরি মোবাইল পকেটে আছে, সুইজারল্যান্ডের তৈরি ঘড়ি হাতে আছে, আর ফ্রান্সের তৈরি চশমার ফ্রেম চোখে আছে, আর বসে অমুসলিমদের পণ্য বর্জন করো। অমুসলিমদের পণ্য বর্জন করলে যদি মুসলিমদের কোনো ক্ষতি না হয়, যেমন আরব বিশ্ব করেছে, ফ্রান্স যখন আল্লাহর নবীর সঙ্গে বেয়াদবি করেছে, তাদের পণ্য বর্জন করেছে, লক্ষ লক্ষ কোটি কোটি টাকা অর্থনৈতিকভাবে তারা ক্ষতিগ্রস্ত হয়েছে। এইভাবে যদি রাষ্ট্রীয়ভাবে সেটাকে বর্জন করার জন্য একটা পদক্ষেপ গ্রহণ করা হয়, সেটা ভিন্ন ব্যাপার। কিন্তু অমুসলিমদের যে সমস্ত পণ্য ছাড়া আপনি চলতে পারবেন না, যেমন আপনাকে গাড়িতে চড়তে হবে, গাড়ি তো অমুসলিমেরা বানিয়েছে, মুসলিম দেশে তো এখনও সেরকম উল্লেখযোগ্য গাড়ি পাওয়া যায় না, কাজেই সেসব ক্ষেত্রে সেগুলি ব্যবহার করা আমাদের প্রয়োজন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ইন্তেকাল করেন, তখন ইহুদির কাছে নিজের বর্ম বন্ধক রেখেছিলেন। আল্লাহ নবীর যুদ্ধের বর্ম ইহুদির কাছে বন্ধক রেখেছিলেন, বুখারীর হাদিস, কয়েক কেজি জব নিয়ে খেয়েছিলেন। আল্লাহর নবীর কি খাদ্যের অভাব? আল্লাহ কি খাবার দিতে পারেননি? নাউজুবিল্লাহ মিন জালেক, যে ইহুদির কাছে বর্ম বন্ধক রাখতে হলো, আল্লাহর নবী এসেছিলেন পৃথিবীর মুসলিমকে শিক্ষা দেওয়ার জন্য। আল্লাহর নবীর তো খাদ্যের অভাব নাই, তোমার এক সময় খাবারের অভাব হলে তুমি অমুসলিমের কাছেও কর্জ নিতে পারবা, অমুসলিমদের কাছেও লোন নিতে পারবা, অমুসলিমদের সাথেও কেনা বেচা করতে পারবা। এটা জায়েজ প্রমাণ করেই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ব্যবস্থা করে দিয়েছে। সম্মানিত উপস্থিতি, এইভাবে জিহাদ জিহাদের জন্য যতই যারাই চিল্লাচিল্লি করুক না কেন, এদের কোনো শুধুমাত্র এই খালি ওইভাবেই রাস্তার মধ্যে জিহাদ, ওয়াজের মধ্যে জিহাদ, ইন্টারনেটে জিহাদ, জিহাদ 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 চাই, শুরু হলে আমরা নাই। শুরু হলে
আমরা নাই, সরকারকে গালাগালি করা হলো জিহাদ। এক বক্তা সরকারকে গালাগালি করতেছিল, জিহাদ করতে হবে সরকারের বিরুদ্ধে। তারপরে তখন পুলিশ এসে গেল, জুতা স্যান্ডেল ফেলে দিয়ে দিল দৌড়। বক্তা তো পালিয়ে গেল, ভারতে গিয়ে সেই বক্তার সাথে আমার দেখা, বলে আপনি এখানে কেন, জিহাদ করবেন না? কয় সর্বনাশ, যে অবস্থা সৃষ্টি হয়েছিল সেদিন, তা আপনি ওয়াদের ইস্টেতে জিহাদ করেন আর শ্রোতা ফেলে পালিয়ে যান। এই হলো এরা জিহাদি বক্তা। সরকারের অনুমতি পেয়েছেন, জিহাদে যেতে কি সরকারের অনুমতি লাগবে? এই সরকার তো ইসলাম নিয়ে দেশ চালায় না, ওনার তো জিহাদের অনুমতি লাগে না, আমাদের লাগে। এই জন্য আমরা যেতে পারি না, আর আমরা সেগুলি নিয়ে অত বেশি বলিও না। আল্লাহ পাক হেফাজত করুন। আল্লাহুম আমিন।